পটলের খোসা ফেলে না দিয়ে খুব সুস্বাদু একটু রেসিপি তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে পটলের খোসা এবং ছোট চিংড়ি দিয়ে একটি রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এর জন্য প্রথমে আমার পটলের খোসা লাগছে এক কাপের মতো আমি পটলের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট চিংড়ি আমি হাফ কাপের মতো নিয়েছি এটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লাগছে ওয়ান ফোর্থ কাপ তবে আপনারা চাইলে আর একটু বেশি দিলেও দিতে পারেন পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আমি মাথার দিকে এইভাবে করে চিঁড়ে নিয়েছি যেন তেলে দিলে এটা ছিটে না আসে দেখুন একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা একটু বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন ধনিয়া পাতা দিচ্ছি স্বাদ অনুযায়ী আর এখানে রসুন একটা একটা আমি কোয়াগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লাগছে ওয়ান ফোর চা চামচের মতো আর এক চিমটি পরিমাণ জিরা গুঁড়ো দিচ্ছি লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন অনেকে কম বেশি লবণ খান সেই অনুযায়ী দিয়ে দেবেন এক টেবিল চামচের মতো আমি চীনা বাদাম ক্রাশ করে নিয়েছিলাম ব্লেন্ডারে সেটা দিব এখন একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো দিয়ে গরম হতে সময় দিচ্ছি চুলাটা অন করে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর হালকা ব্রাউন কালার হলে আমি এর মধ্যে দিব কাঁচামরিচ রসুন কুয়াও দিয়ে দিলাম একটা রসুন আমি যে কয়েকটা কোয়া হয়েছে সে কয়েকটা কোয়াই আমি দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে ভেজে আমি পটলের খোসাগুলো দিয়ে দিলাম এখন সব কিছুকে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি প্রথমেই পানি দিলে ভর্তার স্বাদটা বেশি আসে না এই আমি ভেজে নিচ্ছি লবণ দিলাম স্বাদ অনুযায়ী আমি এ পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি তাহলে পটলের খোসার ভেতরে খুব ভালোভাবে লবণ পৌঁছিয়ে যাবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি আমি মিডিয়াম আছে দিয়ে ভেজে নিচ্ছি এখন হালকা ভেজে নেওয়া হয়ে এলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাও দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো উপকরণ কম বা বেশি দিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী তবে আমি এভাবে পছন্দ করি সেই জন্য আপনাদের সাথে এভাবেই আমি শেয়ার করেছি এখন হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য চুলাটা এই পর্যায়ে হাই হিটে আছে দেখুন এইভাবে বেশি সময় লাগবে না সেদ্ধ হতে দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে আমি প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি পানিটা টেনে এলে আমি আর একটু ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে এ পর্যায়ে নামিয়েও ব্লেন্ডারে বা শিলনোড়ায় ভর্তা করে নিতে পারেন তবে আমি আরেকটু ভালোভাবে ভেজে নিব আর ঠিক এই পর্যায়ে আমি ক্রাশড বাদাম দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন ঠিক এই পর্যায়ে আমি প্যান থেকে এটা নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে তারপর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি দেখুন আমি একটি ব্লেন্ডারের জারে এটাকে ট্রান্সফার করেছি এখন এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখুন এইরকম হয়েছে তো ভিওয়ার্স আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করার অনুরোধ রইলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম